দাদা এটা কি বিক্রি করলেন না কিনলেন এটা কিনলেন কত দিয়ে কিনেছেন এটা 6.5 এটা এমনি দোকানে কাটার উদ্দেশ্য না পূজোর জন্য পূজোর জন্য পূজোর জন্য বাড়ির পূজো 6.5 কত ওজন হতে পারে এটা 12 কেজি মাংস 12 কেজি মাংস হবে না তো স্বাস্থ্য পড়তে হয়েছে আপনার কি মনে হয় তারপরে দেখা যাক কি হয় যাই হোক পূজোর উদ্দেশ্যে একটু কম বেশি হলেও অসুবিধা নেই বন্ধুরা দেখুন 6.5 এইরকম কত মাংস ছিল এখানে নমস্কার বন্ধুরা, চলে এলাম পুরুলিয়ার রাঁচি রোড সংলগ্ন পুরুলিয়ার ছাগলের হাটে। দেখলাম এখানে কেউ দুর্গাপূজার জন্য ছাগল কিনছে, কেউ বাড়িতে পোষার জন্য ছাগল বিক্রি করছে, আবার কেউ দেখলাম ভেড়া কেনার বেচাতে আগ্রহী। এখানে আরও একটি ব্যাপার খেয়াল করলাম, ছাগলের ওজন কত জিজ্ঞাসা করলে ছাগলের লাইভ ওজন নয়, বরং ওই ছাগল থেকে কত কেজি মাংস পাওয়া যাবে তার হিসাব দিচ্ছে। সর্বোপরি এখানে ছাগল বিক্রেতারা মোটামুটি রিজনেবল দাম চাইছেন, যেমন কোনো ছাগলের ন্যায্য দাম 10,000 হলে সেটা ওনারা দরাদরি করার জন্য 11,000 চাইছেন। তাই বলে 10,000 ছাগলের দাম 20,000 চেয়ে আজে বাজে দর করছেন না। সঙ্গে থাকুন, এই হাটে ছাগলের দাম সম্পর্কে একটা আইডিয়া পাবেন। কি বলেন ভেড়া কত করে? একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, এমনি দাম কত করে? 5,500। এই কি কাটার জন্য না পোষার জন্য? 8,500। আর 5,500 কোনটা? এটা 5,500। আচ্ছা, এর কাটার উদ্দেশ্য? হ্যাঁ, কাটার। দাদা ভেড়ার দাম কত করে? 6,700। দেখি মানে কাটার উদ্দেশ্য না ফার্ম করার উদ্দেশ্য? পূজার উদ্দেশ্যে কাটার জন্য। আচ্ছা আচ্ছা, ছাগলের দাম কত করে দাদা? হ্যাঁ, 10,000-11,000। আচ্ছা, 9,500। পাঁঠানা একটু ধরো, একটু কথা বলি, এই পাঁঠানা খাসি এগুলো? এটা খাসিও আছে, পাটাইও আছে। খাসিও আছে, পাটাইও। এ তো সব রেডি মাল, মানে কাটা যাবে, তাই তো? পুষবেন না, পোষার জন্য না তো? এটা পোষার জন্য। কোনটা পোষার জন্য? এগুলো সব পোষার জন্য। এগুলো সব পোষার জন্য? হ্যাঁ। এই পাঁঠাটার কিরম দাম পড়বে? এটা এটা 11,500। 11,500। কত ওজন আছে? মোটামুটি কত মাংসের ওজন না, গোটা ওজন? গোটা ওজন মোটামুটি 27-28 কিলো হবে। 27-28 কেজি? 11,000। শোনো, আমি তো কাস্টমার নই, একটা প্রতিবেদন করছি, সঠিক দামটা বলো। সঠিক দাম কত হলে তুমি ওকে ছাড়বে? 10-10.5 থেকে 10.5 মধ্যে তুমি ওকে ছেড়ে দেবে। তুমি বলো, তোমার এখান থেকে যতগুলো ছাগল আছে, হ্যাঁ, সবথেকে ভালো পোষার জন্য ভালো পাঁঠা কোনটা হবে দেখি এখানে মধ্যে? হ্যাঁ, যতগুলো আছে তোমার কি মনে হয়? এখানের মধ্যে যে এই যে বাচ্চাটা, এটা লাল বাচ্চাটা দেখুন, লালটা? হ্যাঁ, লালটা। আচ্ছা, এর ওজন কত আছে? 28-29 কিলো হবে ওটা, জিন্দা। 28-29। আর দাম কিরকম হবে? ওটা 12,500 দাম আছে। 12,500? হ্যাঁ, ওটা জাতের বাচ্চা তো। আচ্ছা আচ্ছা, বন্ধুরা এটা দেখুন, 28-29 কেজির কাছাকাছি একটা ওজন, প্রায় 12,500 এরকম দাম পড়বে। মোটামুটি 10-12,000-এর মধ্যে ভালো ভালো ছাগল পোষার জন্য। হ্যাঁ, পোষার জন্য। তা কি ছাগল কিনলেন?
দাম কত বললো? কত? ৪৫০০ একটু পাঁঠা পুজোর জন্য কিনেছেন? আচ্ছা, দুর্গাপূজা লাগবে। আচ্ছা, এটা আপনার বাড়ির জন্য কিনেছেন? এটা বাড়ির জন্য। ৪৫০০ ছোট্ট একটা পাঁঠা, ঠিকই আছে পুজোর উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ বাবু। দাদা, এই ছাগলটা সুন্দর আছে, ছাগলটা কি খাসি মনে হয়? খাসি দাদা, একটুখানি কথা বলি, এর কত ওজন হবে? ৩০ কেজি মানে মাংস। গোটা ওজন কত হতে পারে? ৪৫ আচ্ছা, তিন ভাগের এক ভাগ বাদ যায় আর দু ভাগ মাংস থাকে, তাই তো? দেখুন, ছাগল মানে ঘুরিয়ে ফেলছে। কত দাম চাইছেন? মোটামুটি ২০,০০০। আপনি তো চাইছেন কত হলে বিক্রি করবেন? আমি তো কাস্টমার নই। ১৮,১৮ কত? ১৮ ১৮,০০০ হলে বিক্রি করবেন। তাহলে যে নেবে ১৮,০০০, ওর পড়তে হবে? হ্যাঁ, ৬০০ টাকা রেখে দিচ্ছেন, সে ৭০০ টাকায় বিক্রি করবে। ৬৫০ বিক্রি হয়? সেখানে ৭০০ টাকা নয়, ৬৫০ টাকা মাংস। ৬৫০ বলছি, ৬৫০ যদি ১ কিলো ২ কিলো করে বিক্রি করে তাহলে ৬৮০ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। কত দাম দাদা? ৪৫০ মাংস কতটা হবে এতে? ৪৫০ কেজি মাংস হবে না? হ্যাঁ, ৬-৭ কেজি মাংস। পাঁঠা আছে? পাঁঠা আছে। পাঁঠার দাম একটু বেশি হয়, পাঁঠার মাংসের দামটাও বেশি। মাংসের দাম কম, কেটে যদি বিক্রি করেন তখন কম, কিন্তু এটা পূজার পূজা বলেই হবে না? আচ্ছা, এটা পূজার উদ্দেশ্যে বিক্রি করছেন? পূজার উদ্দেশ্যে। মুলু মুলু খুব সুইট কিন্তু ছাগলটা, পুজোর উদ্দেশ্যে এটা দাদারা বিক্রি করতে নিয়েছেন। সামনে কী পুজো আছে? দুর্গাপূজা। দুর্গাপূজায় পাঁঠা বলি হয় এখানে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। কত কিনলেন এটা? কত? ৬০০০ কি দোকান, মাংসের দোকান আপনার? মানসিক করা আছে, মানসিক পুজোর জন্য, পুজোর জন্য। বন্ধুরা, দুর্গাপূজার উদ্দেশ্যে এই পাঁঠাটা দাদা কিনেছেন, কত বললেন? ৬০০০ আচ্ছা, কত কত ওজনের? ওজন কত? ওই ৯-৯.৫ ধরুন না। ৯-৯.৫ তার দাম একটু বেশি হয়েছে নাকি? একটু পুজো সিজন, পুজোর উদ্দেশ্যে একটু বেশি। ঠিক আছে, পাঁঠার দাম খাসির থেকে একটু বেশি এই পুজোর সিজন। হ্যাঁ, একটু কথা বলি আপনার সাথে। এটা ধরুন মাইক্রোফোন, এটার দাম কত বাবু? এটা হ্যাঁ ৭৫০০০ দেখেন, আমি কিন্তু কাস্টমার নই, আমি কিনবো না, বুঝছি আমি। সঠিক যেটা হলো আপনি ছাড়বেন সেটা হলো? হ্যাঁ, সেটা। হ্যাঁ, তাহলে ১৫,০০০ ১৫,০০০ হলে ছাড়বেন। বন্ধুরা দেখুন, এটা পাঁঠা আছে? না না, খাসি। খাসি, আচ্ছা, কত ওজন হবে? ওজন মাংস কত কিলো হবে? চামড়া বুটি মাথা বাদ দিয়েও ২৬ কিলো হবে। ২৬ কেজি মাংস বেরোবে, তার দাম হবে ১৫,০০০ টাকা। আচ্ছা, এই পুরুলিয়াতে খাসির মাংসের দাম কত? আপনার কি কিনে আনেন নাকি বিক্রি করে তারপর গিয়ে পয়সা দেন? না না, কিনে আনতে হয়। কিনে আপনার এটা কত টাকায় কিনেছেন? কত মানে যে যেমন আনে। আপনি কত কিনেছেন এটা একটু বুঝে বোঝার চেষ্টা করছি? এটা হ্যাঁ ১৪,০০০ আর ১৫,০০০ হলে ছেড়ে দেবো। হ্যাঁ, ঠিকই আছে, একদম ন্যায্য আছে। দেখুন বন্ধুরা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমার মনে হলো এই হাকে ন্যায্য দামে ছাগল বিক্রি হচ্ছে। আপনাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।